দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী একটি খাবার। তো এটি হলো নবান্ন। আমি এটা আজকে তৈরি করে দেখাবো কীভাবে এটা তৈরি করা হয় এবং আমরা কীভাবে এই নবান্নটি খাই। দেখুন, এটা হচ্ছে আদা। তো আমি তার আগে একটু বলে আসি যে নবান্ন কেন খায় বা নবান্ন কি। তো নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাদ্য, যেটা ধান বা পিঠা উৎসবের সময় করা হয়। বিশেষ করে বাংলার কৃষিজীবী সমাজের শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান বা উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পরে সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত যে উৎসব, সেটা হচ্ছে নবান্ন উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। এখন যদিও কার্তিক মাস, তো সামনে অগ্রহায়ণ মাস, তাই আমি এই নবান্নটি রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আগামী কিছুদিনের ভিতরে এই অগ্রহায়ণ মাস চলে আসছে, সেহেতু কীভাবে নবান্ন তৈরি করবেন সেই জন্য এই রেসিপিটি আজকের। তো আমরা যেভাবে নবান্ন তৈরি করি সেটাই আপনাদের দেখালাম। আপনাদের অঞ্চলভিত্তিক বা আপনারা এর থেকে আরও কিছু মিশিয়ে বা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তো সাধারণত আমি যে রেসিপিগুলো দেখালাম, সাধারণত এগুলো দিয়েই তৈরি করা হয়, কিংবা এর থেকে একটু কম জিনিস দিয়েও তৈরি করা হয়, যার যেটা সাধ্যমতো তৈরি করে থাকে। তো কোথাও কোথাও মাঘ মাসেও এই নবান্ন উৎসবের প্রথা রয়েছে। নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা এবং পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন। আর এটা একটি ঐতিহ্যবাহী উৎসবও। কথা বলতে বলতে আয়োজনের অনেকটা দূর এগিয়ে গিয়েছি। তো আমি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই চালটা ভিজা থেকে উঠিয়ে এটা ছাঁকনি দিয়ে একটু শুকানোর চেষ্টা করছি। দেখুন, এপাশে আমি শিলপাটা অলরেডি ধুয়ে নিয়েছি, কথা বলতে বলতে আপনাদের হয়তো বা দেখেছেন। আর এটা হচ্ছে আপনার তালশাঁস, তালের যে শাঁস, বিশেষ করে ভাদ্র মাসে তালের আঁঠিতে যে গজ হয় সেই গজটা কেটে এই শাঁসটা বের করা হয়। তো আমি সেই তালশাঁসটা বেটে নেব এবং দেখুন আমি এটা বেটে নিচ্ছি। তালশাঁস অনেক খুব পছন্দের। দেখুন, আমি এটা এই যে শাঁসটা, অনেকটা শাঁস আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমি নবান্ন উদ্দেশ্য করেই আমি বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি। যেহেতু পূজার সময় বাড়ি গিয়েছিলাম বাবার বাড়িতে, তাই আমি নিজের মতো করে নিয়ে এসেছি। তো দেখুন, এটা হচ্ছে তালশাঁস এবং তালশাঁসটা বেটে নেব। নবান্ন যে পদ্ধতি, নবান্ন বানানোর যে রেসিপি, সেটা বিশেষ তেমন কিছু লাগে না, তারপরেও কমও কিছু লাগে না। যেহেতু আপনার স্বাদ বানানোর জন্য অনেক কিছুই দেওয়া হয়, তালের শাঁস, নারকেলের পোল, নারকেলের জল এবং বিভিন্ন মানে কয়েক প্রকার ডাব ঝুনা। তো আমি আজকে যেভাবে অল্প ইসে, যেহেতু এখানে শহরের পরে ডাব পাওয়া গেলেও সেইভাবে পাওয়া যায় না এবং ডাবের দাম অনেক, যার কারণে আমি আমার মতো করে, বিশেষ করে আমরা যেভাবে খাই সেভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন, দেখতে দেখতে আমার তালশাঁস বাটা হয়ে গেল, আমি এটা এখন তুলে নেব। তালশাঁস বাটা প্রায় শেষের পথে, তালশাঁস বাটা প্রায় শেষ। তো আমি আরও যে উপকরণগুলো আছে এগুলো বেটে নেব। বেটে নিতে নিতে আপনাদের কিছু তথ্য আমি জানিয়ে রাখি। তাহলে নবান্ন উৎসব হিন্দুদের একটি প্রাচীন প্রথাও বটে। হিন্দু শাস্ত্রে নবান্ন এর উল্লেখ এবং কর্তব্যনিষ্ঠ করাও রয়েছে, যে আমাদের যে শাস্ত্র, হিন্দুদের যে শাস্ত্র, সেটা একটা নবান্ন যে উৎসব সেটা খুব বিরাটভাবে পালিত হয়। এবং হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের বিশ্বাস অনুযায়ী, নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকে। যে আমাদের যে বংশে যে পিতৃপুরুষ থাকে, তারা বিশেষ করে আগে তো কৃষি প্রধান দেশ ছিল, এখনও কৃষি মানে কৃষক তখনকার যে পিতৃপুরুষরা ছিলেন, তখন নতুন ধান উৎপাদনের সময় অন্ন প্রার্থনা করে থাকে বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে। তো এই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ী নবান্নের
মানে শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকেন, এবং শাস্ত্র মতে নবান্ন শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। এ কারণে বিশেষ করে নবান্ন উৎসব পালন করা হয়। তো দেখা যায় তৎকালীন যে একদা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব পালিত হতো, এবং দেখা যায় সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিল তখনকার। তবে কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব বিলুপ্ত প্রায়। তবে এখনও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানে ভারতের পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে থাকে। বাংলাদেশের বগুড়া জেলায় আদমদিঘি উপজেলায় শালগ্রাম সহ এখানকার আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আবহমান কাল ধরেই নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে, এবং ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন স্থানেও আনুষ্ঠানিকভাবে এই নবান্ন উৎসব উদযাপিত হয়। দেখতে দেখতে তালের শাঁসটা বাটা শেষ, আমি এবার এটাকে তুলে নেব এবং তুলে নিয়ে তারপর আরেকটা উপকরণ বেটে নেব। তো দেখুন এটা আমি অনেকটা মিহি করছি, কারণ মিহি করলে হয় কি ওই যে নবান্নের নিচে যে তলানিটা ওইটা খুব ভালোভাবে মিহি থাকে, না হলে এটা দাঁতে বেঁধে যায়, অনেক সময় খেতে খারাপ লাগে। তো দেখুন এটা হচ্ছে নারকেলের পোল, আমার একটা উপকরণ বাটা হয়ে গেছে, এবার ওই নারকেলের পোলটাও বেটে নেব। তো এটাও বাড়তে বাড়তে আমি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে 1998 সাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মানে ঢাকা শহরে বিশেষ করে রাজধানীর বুকে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ প্রতি বছর পহেলা অগ্রহায়ণ তারিখে নবান্ন উৎসব উদযাপন করে থাকে। তো এই উৎসব বাংলা তিন দিনব্যাপী হয়ে থাকে, এবং এটা নবান্ন উৎসব নামেই আয়োজন করে আসছে রমনা বটমূলের আয়োজকরা। এছাড়া রাজধানী ঢাকার বিশেষ করে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিগত 12 বছর যাবৎ তিন দিনব্যাপী নবান্ন উৎসবকে ঘিরে পিঠামেলারও আয়োজন করা হয়ে থাকে। নবান্ন উৎসবকে ঘিরে এখানে মুক্ত মঞ্চে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের বিশেষ করে নাচ গান, নবান্নের গান, লোকগীতি, লালনগীতি, বায়লগীতি, সাপ খেলা, বানর খেলা, লাঠি খেলা, নাগরদোলা, পুতুল নাচ, পালকি, পথনাটক ইত্যাদি সাংস্কৃতিক পরিবেশনাও হয়ে থাকে। এই নবান্ন উৎসবের সমাপনী দিনে সেরা পিঠাশিল্পীদের জন্য পুরস্কারও প্রদান করা হয়। তাই বলা যায় যে নবান্ন বাংলার একটি অন্যতম জনপ্রিয় উৎসব। ঋতু বৈচিত্র্য হেমন্ত আসে শীতের আগেই, কার্তিকের অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু, অগ্রহায়ণে নবান্ন নিয়ে আসে খুশির বার্তা। নতুন ধান ঘরে উঠানের কাজে ব্যস্ত থাকে কিষাণ কিষানিরা, আর ধান ঘরে উঠলে পিঠা পায়েসের ধুম পড়ে পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় চলে নবান্নের উৎসবও। গ্রাম বাংলায় নতুন এক আবহের সৃষ্টি হয়। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালিদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক নানা দিক। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি ধর্ম বর্ণ উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। একে অন্যের মধ্যে তৈরি হয় এক সামাজিক সম্পর্ক। অগ্রহায়ণের শুরুতে আমাদের গ্রাম বাংলায় চলে নানা উৎসব, নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই সাথে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এই নবান্ন উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এজন্য সত্যি হৃদয় বন্ধনকে আরও গাঢ় করার এক উৎসব। হেমন্ত এলেই দিগন্তজোড়া ফসলের মাঠ ছেয়ে যায় হলুদ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে নেচে ওঠে। নতুন ফসল ঘরে ওঠার যে আনন্দ সত্যি তা মানে বলার না। প্রাচীনকাল থেকেই বাঙালি জীবনের অগ্রহায়ণকে কেন্দ্র করে কৃষকের নতুন বার্তার একটা আগমন ঘটে। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন পিঠা পায়েস, ক্ষীর সহ হরেক রকম খাবারও। সুস্বাদু খাবারের গন্ধে ভরে ওঠে গ্রামের চারপাশ, পাড়ায় পাড়ায় চলে নবান্নর ধুম। সোনালি ধানের প্রাচুর্য আর বাঙালির বিশেষ অংশ নবান্ন ঘিরে, তাই অনেক কবি সাহিত্যিকের অনেক লেখাও উঠে এসেছে প্রাকৃতিক চিত্র হিসাবে। অগ্রহায়ণ এলেই কৃষকের মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এ সময় কিষাণ কিষানিরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখর হয় বাড়ির আঙিনা।
অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকিতে ধান বানার শব্দ খুব একটা শোনা যায় না, অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ঢেঁকি সেটা চাল দিয়েই হতো ভাত খাওয়া। তারপরও নতুন চালের ভাত রান্না ব্যঞ্জনে মুখে দেয়া হয় আনন্দঘন পরিবেশ, তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস, নানা উপাদান। দেশের কোনো কোনো অঞ্চলে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়ার ধুম। নবান্ন আর পিঠাপুলির উৎসবে আনন্দে মাতোয়ারা হয় সবাই, তাই অঘ্রাণ এলেই সর্বোচ্চ বেজে ওঠে নতুন ধ্বনি, বিশেষ করে নবান্নের ধ্বনি। যেহেতু নবান্ন ঋতুকেন্দ্রিক একটি উৎসব, তাই প্রতি বছর ঘুরে ফিরে আসে নবান্ন উৎসব। হেমন্তের নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করা হয়। হাজার বছরের পুরানো এই উৎসবটি যুগ যুগ ধরে একইভাবে পালিত হয়ে আসছে। নবান্ন উৎসব গ্রামগঞ্জে আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। এ সময় মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষের ঢল নামে, আনন্দ দেখা যায় ছোট বড় সব বয়সের মানুষের মধ্যে। গ্রামে খেটে খাওয়া মানুষের এই উৎসব বিভিন্নভাবে পালন করে থাকে। মেলার কোনো এক কোণে রাতভর চলে গানের উৎসবও। এই উৎসবে উপস্থিত থাকেন নবীন প্রবীণ সবাই। হরেক রকমের বাহারি সব খাবারের দোকানে পসরা দিয়ে বসানো হয় গ্রামীণ মেলা। তবে গ্রামীণ মেলা এখন আর শুধু গ্রামেই হয় না, শহরের মানুষও এখন নবান্ন স্বাদ নিতে থাকে। তো বন্ধুরা, আমি এত সময় ধরে কী কী বেটে নিলাম সেটা আমি আপনাদের একটু জানিয়ে রাখি। এত সময় আমি তালের শাঁস, নারকেলের পোল, বিশেষ করে নারকেলটা গজানোর পরে ভিতরে একটা পোলের সৃষ্টি হয়, এটা শাঁস বলা হয়। এই শাঁসটা থেকেই পরবর্তীতে নারকেল গাছ তৈরি হয়। তো আমি সেই তালের যে শাঁস, বিশেষ করে তাল খাওয়ার পরে আঁঠিগুলো রেখে দিয়ে কিছুদিন পরে আঁঠির ভিতর থেকে গজ বের হয়, এবং গজ বের হওয়ার পরেই শাঁসটা হয়। তো দেখো, আমি সেই তালের শাঁস, নারকেলের পোল, নারকেল বেটে নিলাম, এবং এখন চালটা নিয়ে এটাও বেটে নিচ্ছি। তো এর মাঝে আমি আদাটাও বেটে নিয়েছি। আদা হচ্ছে নবান্নের একটি স্বাদমুখর উপাদান। আদাটাই হচ্ছে মেইন, না হলে নবান্নের যে ঘ্রাণটা সেটা আসে না। চালটা বাড়তে বাড়তে আমি আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি। শস্যভিত্তিক এই লোক উৎসবটি কৃষিভিত্তিক সভ্যতার প্রধান শস্য সংরক্ষণকে কেন্দ্র করে যে কোনো ঋতুতে এ উৎসব পালিত হয়ে থাকে। অধিক শস্য প্রাপ্তি, বৃষ্টি, সন্তান ও পশু সম্পদ কামনায় এ উৎসবে প্রচলনের প্রধান কারণ। উত্তর পশ্চিম ভারতের ওয়াজিরাবাদে এবং নবান্ন উৎসব পালিত হয় বৈশাখ মাসে। সেখানে রবিশস্য গম ঘরে তোলার আনন্দে এ বৈশাখী নবান্ন উৎসব পালন করা হয়। দক্ষিণ ভারতেও প্রচলিত আছে এই উৎসব। এমনই ধরনের নবান্ন উৎসব আরও বিভিন্ন অঞ্চলে পালন করা হয়। বাংলাদেশেও কয়েকটি উপজাতিদের মধ্যে তাদের প্রধান ফসল ঘরে তোলার পর নবান্ন উৎসব পালন করে থাকে তারা। বিশেষ করে সাঁওতালরা পৌষ মাঘ মাসে শীতকালীন প্রধান ফসল ঘরে তুলে উদযাপন করে এই উৎসব। তারা 7 দিন 7 রাত গান বাজনা এবং মদ্যপানের মাধ্যমে নবান্ন উৎসব পালন করে থাকে। সুই উপজাতি অন্নদাত্রী লক্ষ্মীকে অভ্যর্থনা জানিয়ে মাইলুকমা উৎসব পালন করে থাকে। জুমচাষি ম্লো উপজাতি চামেইনাত উৎসবে মুরগি বলি দিয়ে নতুন ধানের ভাতে সবাইকে ভুরি ভোজন করায়। ফসল তোলার পর গারো উপজাতি ফসল ও ফসলের প্রাচুর্য কৃতজ্ঞতা প্রকাশার্থে পালন করে পানাহার এবং নিত্যগীতিবহুল ওয়ান পাল্লা উৎসব। বাংলাদেশে নবান্ন উৎসব পালন করে প্রধানত হিন্দু সম্প্রদায়ের লোকজন। হেমন্তের আমন ধান কাটার পরে অঘ্রাণ কিংবা পৌষ মাসে গৃহস্থরা এ উৎসব পালনে মেতে ওঠে। উৎসবের প্রধান অঙ্গ হয় নতুন চালের ধান, আমন ধানের যে নতুন চাল হয় সেটা, এবং এটা পিতৃপুরুষকে উদ্দেশ্য করে পরে দেবতা, অগ্নি, কাক, ব্রাহ্মণ, আত্মীয় স্বজন ইত্যাদিকে পরিবেশন করে তারপরে সে
অন্ন গ্রহণ করে। এ উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে আলপনাও আঁকা হয়। পিঠা পায়েস আদান প্রদান এবং আত্মীয় স্বজনের আগমনে পাড়ার প্রতিটি গৃহে পরিবেশন হয়ে ওঠে মধুময়। সর্বত্র গুড়ি কুঠার শব্দ, শাকের শব্দ ইত্যাদিতে গ্রামাঞ্চল হয়ে ওঠে প্রাণবন্ত। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বসত কীর্তন, পালাকান এবং জারিগানের আসর জমে। আঘ্রাণ মাসের উত্থান একাদশীতে মুখোশধারী বিভিন্ন দল রাতভর বাড়ি বাড়ি ঘুরে নাচ গান করে এবং একটা সময় পর তারা সেই যে অনুষ্ঠানের দিন, বিশেষ করে যে অঘ্রাণ কিংবা পৌষ মাসের যে শেষ দিনটা, তখন সে উৎসব পালনের দিনে যে চাল বা যে টাকা পয়সা আদায় হয় সেটা দিয়ে তারা বিভিন্ন আয়োজন করে থাকে। কৃষকেরা নতুন ধান বিক্রি করেও তখন নতুন পোশাক পরিচ্ছদ কিনে থাকে এবং সেসবে অনেক কিছু যদিও এখনও লোপ পেয়েছে, তারপরেও সংক্ষিপ্তভাবে এখনও কেউ কেউ এই উৎসব পালন করে থাকেন। তো বন্ধুরা, দেখুন আমার চাল বাটাও প্রায় শেষের পথে। তো আমি চালটা অনেকটা মিহি করে বেটে নিব, যেহেতু মিহি হলে নবান্নর স্বাদটাও খুব ভালো হয়, না হলে চালটা যদি আস্ত বা থেকে যায় তাহলে খেতে কিছুটা অড় লাগে। তো আমি চালটাকে খুব মিহি করে বেটে নিব এবং এরপরেই আমি সব উপকরণ কিভাবে দিলাম, কিভাবে বাটলাম সেটা তো আপনারা দেখছেন এবং আমি আবারও একটু আপনাদের জানিয়ে দেব। তো দেখুন, চালটা এমনই মিহি করে বাটতে হবে এবং এটা আমি পুরোটা বেটে নেব। আমার চাল বাটাও প্রায় শেষের পথে। চালটা যত মিহি হবে বাটা, ততই নবান্নের স্বাদটা ভালো হবে এবং বিশেষ করে ঘন হবে। তো দেখুন, চালটাও প্রায় বাটা শেষ এবং অল্প কিছু আছে, আমি এটুকু বেটে নিব। এরপরে আমি সব উপকরণ একসাথে মিক্সড করব। আমি তবে আপনাদের একটু জানিয়ে রাখি যে নবান্ন তৈরি করতে কী কী লাগে। চাল, বিশেষ করে আতপ চাল কিংবা নতুন ধানের চাল, যেহেতু নবান্ন, নতুন অন্ন, নবান্ন নবযোগ অন্ন, মানে নতুন যে ধানের চাল সেটা হচ্ছে দিয়েই নবান্ন তৈরি করা হয়। তো নতুন ধানের চাল, আতপ চাল, নতুন ধানের আতপ চাল, সেটা ভালো করে ধুয়ে ওটা গুঁড়ো করে নিতে হবে। তারপর আপনাকে দিতে হবে কিছুটা আদা, আর যদি আপনার তখনকার, বিশেষ করে এই সময়ে তালের শাঁস পাওয়া যায়, নারকেলের পোল পাওয়া যায়, যেহেতু শীতকালে এগুলো পাওয়া যায়, তাই আপনি চাইলে তালের শাঁস দিতে পারেন, নারকেলের পোল দিতে পারেন। এগুলো দিয়ে আর বিভিন্ন প্রকারের ডাবের জল, বিশেষ করে কচি ডাব, মিডিয়াম সাইজে মধ্যম যে ডাব, তারপরে ঝুনা নারকেল আমরা যেটা বলি, তো সেগুলো বিভিন্ন নারকেল দিতে পারেন এবং জল দিতে পারেন। যেহেতু আমি অত নারকেলের আয়োজন করতে পারিনি, তাই আমি কিছুটা ঝুনা নারকেল আর তালের শাঁস এবং নারকেলের পোল, এটা দিয়েই আমি নবান্নটা তৈরি করছি এবং সেটা করব। তো এরপরে আপনি চালের গুঁড়া নিলেন, নারকেলের শাঁস নিলেন, তালের শাঁস নিলেন, এরপরে আদা বাটা নিলেন। এটা নেওয়ার পরে আপনি সব কিছু মিক্সড করে, তাতে আপনি চিনি মিক্সড করবেন এবং হালকা গরম পানি, গরম জল দিলে হয় কি এটা ভালো থাকে, ঠান্ডা জল এটা অত বেশি থাকে না, তবে গরম জল হলে ভালো হয়। তো আমার বাটা প্রায় শেষ, আমি একটু পরেই এটা মিক্সড করে নেব। তো আমার পাটাটা একটু ছোটো, তাই চার সাইডে পড়ে যাচ্ছে, একটু সমস্যা নেই, যেহেতু যেমন সেরকমভাবেই করতে হবে। তো আমি যেহেতু বাসায় এরকম আগে পড়ে এখনও করা হয়নি, নতুন করলাম, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের শেয়ার করে নিই। এত সময় হাতে বেটেছি, তো এটা কাখনি দিয়ে কেখে নিলে বিশেষ করে চালটা দেখুন সুন্দর করে উঠে আসছে, তাই আমি একটা চালটা কেখে নেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করলাম। তো এখন চালটা বেটে নিয়েই আমি সব উপকরণ মিক্সড করব। নবান্ন খালি খালিও খাওয়া যায়, আবার মুড়ি দিয়েও খাওয়া যায়, খুবই সুস্বাদু একটা জিনিস রেসিপি, যেটা সত্যি আপনারা যদি ঘরে করেন তাহলে বুঝতে পারবেন। আমার তো খুব পছন্দের এই রেসিপিটি।
আপনাদেরও হয়তো বা পছন্দ হবে। নবান্ন সবারই কম বেশি, আমার জানা মতো সবারই কম বেশি পছন্দ, বিশেষ করে শীতকালে। আর এই নবান্নটা রাতে বানিয়ে যদি রেখে দিয়ে সকালে খাওয়া হয় তাহলে তো সেই টেস্ট, ইস এত টেস্ট যে আপনি না খেলে বুঝবেন না। তো এটা আমিও আজকে এভাবে, যেহেতু আমার সব বাটা শেষ, আমি এখন এগুলো ধুয়ে এটা মেখে রেখে দেবো এবং সকালেই খাবো। তো দেখুন এখানে সব উপকরণ আমার বাটা হয়ে গেছে। আমি আলাদা একটা গামলা নিলাম এবং গামলাতে আমি সব উপকরণ মিক্সড করব। তো এখানে নারকেলের বাটা এবং তলে আমি আদাটা রেখেছিলাম, যেহেতু আদার গন্ধ বেরোয় না যায় সেজন্য আমি আদাটাকে তলে রেখেছিলাম। এটা হচ্ছে আপনার তালের শাঁস বাটা, আর এটা হচ্ছে নারকেলের পোল বাটা। এখন আমি এগুলো মিক্সড করে নিব। চালের গুঁড়াটাও নিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নিয়ে নেব এবং তারপরে আমি এটার ভিতরে চিনি দিয়ে দেব। তো দেখুন আমি ওখানে, যেহেতু এক হাত থেকে ফোন রেখেই করতে হচ্ছে, তো আমি একটু জলটা ফাঁকে নিয়ে আসলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যতটুকু দরকার, তো আমি সেটুকু দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে বা লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর একটু জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর দেখুন আমি এবার এটাকে মাখিয়ে নিলাম ভালো করে, এরপরে আমি জলটা ঢেলে দেব। জলটা ঢেলে দিয়ে আবার একটু মেখে নেব, তাতেই হয়ে যাবে নবান্ন। তো দেখুন আমি জলটা ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি এভাবেই, আমাদের তৈরি হয়ে গেল নবান্ন। এটা আপনি রেখে দিয়ে সকালবেলা মুড়ির সাথেও খেতে পারেন, আবার খালি খালিও খেতে পারেন, খুব সুস্বাদু একটি জিনিস। তো বন্ধুরা, আবার বলছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা নতুন বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।